Mundra, welcome to our channel Bongwich Prime. Mundra, India te anekta cell phone technology chole esche jar naam hocche 5G. 5G trial cholche ebong seta niye ajke amader kothabartra hobe. তো তার আগে 5G এটা কি তার আগে আমাদের জানতে হবে মোবাইল টেকনোলজিটা অ্যাকচুয়ালি কি বা সেল ফোন টেকনোলজি কি আমাদের কলকাতাতে প্রথম সেল ফোন আসে 94-95 এ এবং যিনি প্রথম ব্যক্তি এটিকে উদ্বোধন করেছিলেন উনি হলেন তৎকালীন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের জ্যোতিবাবু বা জ্যোতি বসু তো জ্যোতি বসু যখন প্রথম এই মোবাইল বা সেল ফোন ইউজ করেন সেই সময় যে সেল ফোন টেকনোলজিটা ছিল সেটাকে বলা হতো 2G বা 1G পরবারে 2G বলবো এবং এই 2G 3G 4G এই সব যে নাম আমরা জানি এগুলো অ্যাকচুয়ালি কি এগুলো না এটা একটা স্ট্যান্ডার্ড বা ওয়ে অফ কমিউনিকেশন এটা টেকনোলজি যেটা মোবাইল কমিউনিকেশন ইউজ হয় যেটা কি শর্ট ওয়েতে বলে GSM মানে হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল তো GSM এর কিছু জেনারেশনস রয়েছে এবং সেই জেনারেশনসগুলোকেই বলা হয় জি অর্থাৎ আমরা যে জিটা দেখি মোবাইল ফোনের ক্ষেত্রে বা সেল ফোনের ক্ষেত্রে সেটা হচ্ছে জেনারেশন তো ডিফারেন্ট টেকনোলজির জেনারেশন অর্থাৎ প্রথমে যেটি আসে সেটা 1G ছিল সেই সময় আমি 1980s কথা বলছি আমাদের ইন্ডিয়াতে তখন আসেনি আমেরিকাতে 1G টেকনোলজি আসে এবং প্রথম যে কোম্পানিটি সেল ফোন আবিষ্কার করেন উনি হচ্ছেন ওটা হচ্ছে মোটরোলা এবং যিনি করেছিলেন ওনার নাম হচ্ছে মার্টিন কুপার তো সেটা ছিল একটা 1G টেকনোলজি যার মধ্যে শুধু অ্যানালগ সিগন্যালের থ্রু দিয়ে শুধু ভয়েস কমিউনিকেশন হতো তারপর যেই টেকনোলজিটা আসে সেটা হচ্ছে 2G আমরা 2G মেনলি ইউজ করেছি যেখানে আমরা ভয়েসের সঙ্গে সঙ্গে টেক্সট মেসেজও করতে পারতাম তারপরে আসলো 3G যেখানে স্পিডটা বেড়ে গেছিলো বেড়ে গিয়ে আগে যেগুলো ছিল সেটা খুব কম স্পিড KBPS হতো 3G-তেও KBPS হতো কিন্তু তার রেঞ্জটা অনেক বেশি ছিল 256 KBPS পার সেকেন্ডে ট্রান্সমিট করতো সেখানে আপনার আমরা কী করতাম মোবাইলের থ্রু দিয়ে ছবিও পাঠাতাম পিকচার্স পাঠাতাম আর কখনও কখনও মাল্টিমিডিয়া স্ট্রিপিং করতাম কিন্তু কোনো ভিডিও কলিং সর্ট অফ হতো না অর্থাৎ এটি ছিল একটা MM বলা হতো মাল্টিমিডিয়া মোবাইল মাল্টিমিডিয়া মোবাইলটা 3G-তে ইউজ হতো এবং ওখানে বাফারিংও হতো এর সঙ্গে এই যে 3123 এই জি 1 2 3G এর সঙ্গে সঙ্গে আরেকটি টেকনোলজি 2004 নাগাদ আমাদের মধ্যে আসে 2003-04 সেটি হচ্ছে CDMA আপনারা যারা রিলায়েন্সের মোবাইল ইউজ করেছিলেন কল্লো দুনিয়া মুঠিমে সেটা একটা বড়সড় একটা রেভলিউশন এনেছিল টেলিফোন বা সেলফোন ইন্ডাস্ট্রিতে কিন্তু রিলায়েন্সের একটা জিনিস আমি বারবার করে দেখি ওরা যখন কোনো একটা রেভলিউশন আনে ওদের একটা পদ্ধতি থাকে পুরো মনোপলিস্টিক করার জন্য এটা আমি আগেও বলেছিলাম এবং তার থ্রু দিয়ে যেটা হয়েছিল সেটা অনেক জায়গার মধ্যে বিস্তরভাবে ছড়িয়ে গেছিল সেই টেকনোলজি কিন্তু CDMA এটাকেও আমি GSM এর সঙ্গেই রাখব এবং তারপরে যেটা আসলে সেটা 3G এবং 3G-র পরে যেটা আমরা এখন বেশি ইউজ করছি সেটা হচ্ছে 4G তো এই 4G-টা আসলে কি 4G-টা হচ্ছে বেসিক্যালি লেটেস্ট টেকনোলজি এবং এর কিছু জেনারেশনস হয় এবং এটা এটাকে অ্যাকচুয়ালি অনেকটা আপডেট করতে হয়েছিল অনেক দিন ধরে মানে অর্থাৎ 4G-র মধ্যে এটাকে এর একটা মানে বিস্তর টেকনোলজি ইম্প্রুভমেন্টের জায়গা ছিল এবং সেই জন্য এইটুকুকে বলা হয় LTE অর্থাৎ লং টার্ম এভলিউশন মানে অনেক দিন ধরে এটিকে ইভলভ করানো যেতে পারে এই 4G আর সেটাই চলছে এখন আরও হয়তো 2-2.5 বছর ধরে আমাদের চলবে তো এর সঙ্গে সঙ্গে যেহেতু পৃথিবীতে নানা ধরনের সেলফোন নিয়ে কাজ হচ্ছে আমেরিকাতেও টেস্ট হয়েছে তাই ইন্ডিয়াতেও 5G টেকনোলজিটা চলে এসছে এবং 5G টেকনোলজি ট্রায়াল বেসিসে হচ্ছে আর এখানেই হয়েছে সমস্যা সমস্যাটা কি সমস্যাটা এসছে এনভায়রনমেন্টের দিক থেকে কারণ তাদের অনেকের মনে হয় যে এই 5G টেকনোলজি যদি ইউজ হয় তাহলে বেশি বেশি করে টাওয়ার বসবে এবং টাওয়ার বসলে হয়তো হিউম্যান হ্যাজার্ডস হতে পারে হেলথ হ্যাজার্ডস হতে পারে সম্প্রতি জুহি চাওলা মানে মুম্বাইয়ের জনপ্রিয় অ্যাক্ট্রেস জুহি চাওলা একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ফাইল করেন দিল্লি হাইকোর্টে টু স্টপ দ্য 5G ট্রায়াল কেন নাকি এখানে অনেক ধরনের নাকি প্রবলেম হচ্ছে শুধু ওনার কথা না বহু মানুষের মধ্যেও আমাদের
চলছে এই কথাবার্তাগুলো কি নাকি এই টাওয়ারের জন্য আমাদের হেলথ হাজার্ডস হয়, কিন্তু সেটা তো কেউ কর্ণপাত না করে অনেক ধরনের টাওয়ার বসছে, বেশি বেশি টাওয়ার বসছে, কারণ টেলিডেন্সিটিটা আমাদের ইন্ডিয়াতে অনেক বেশি অ্যাজ কম্পেয়ার টু দ্য আদার ফরেন কান্ট্রিজ। তো এই 5G নিয়েই গোলমাল, কিন্তু কেন 5G আমাদের এখানে আসাটা দরকার, বা কেন প্রত্যেকটা দেশ বা বিশ্বের অন্য দেশগুলো 5G টেকনোলজির মধ্যে সুইচ ওভার করে যাচ্ছে? বহু মোবাইল কোম্পানি অলরেডি স্টার্ট করে দিয়েছে 5G মোবাইলস, হয়তো কিছুদিনের মধ্যেই আসবে, স্যামসাং বলুন বা ভিভো, আই ওপো, এই ধরনের ইভেন নকিয়ার 5G ফোন চলে আসবে। তো কেন এই সুইচ টু দ্য 5G? তার কারণ আছে ডেফিনেটলি, বেনিফিটস না হলে কেন সকলে এটিকে নেবে? প্রথম কারণ যেটি হচ্ছে, এটি প্রচণ্ড হাই স্পিড দেবে। এখন যেটা আমরা অলমোস্ট MBPS-এ পাচ্ছি সেটা এখন পাবো 1 GBPS-এর ওপরে। তো আমরা এটা গিগাবাইটস পার সেকেন্ডে কানেক্টই হবে, স্টেবল হবে কানেকশানস, আর এর থ্রু দিয়ে অনেক বেনিফিটস আসবে, যেমন বাড়িতে আপনারা হোম অটোমেশন করতে পারবেন। যদিও আমার স্টুডিও বা আমার একটা পোর্শন আমি হোম অটোমেশন বহুকাল আগে করেছি এবং সেটা 4G দিয়েও সম্ভব, তো 5G-তে আরও স্মুথ হবে। অর্থাৎ বাইরে থেকে আপনি আপনার এসিকে বন্ধ করে দিতে পারবেন, আপনার লাইট জ্বালাতে পারবেন, অ্যান্ড ইউ ক্যান ডু লট অফ থিংস। এটি তো পার্সোনাল লেভেলে গেল, কমার্শিয়াল লেভেলে কী হতে পারে? ট্রাফিক সিগন্যালিং চেঞ্জেস হবে, বিস্তরভাবে চেঞ্জ হতে পারে। তারপর যেটা হবে সেটা হবে গুগলে যেসব ওয়্যারলেস কার বা ড্রাইভারলেস কার আছে, সেই কারগুলো এখানে ইউজ করা যেতে পারে থ্রু দিয়ে। এছাড়া মেডিকেল সায়েন্সে যেটা হবে সেটা হচ্ছে, আমেরিকাতে কোনো ডাক্তার ইন্ডিয়াতে কোনো পেশেন্টসকে ইজিলি অপারেট করতে পারবে থ্রু রোবোটিক সার্জারি থ্রু দিয়ে। যদিও এগুলো এখন চলছে তা তার ব্যয় হলো, কিন্তু এই 5G টেকনোলজিটা আসলে অনেক এগুলো চিপেস্ট রেটে পাওয়া যাবে, লোকের ভালো হবে। কিন্তু এর সঙ্গে সঙ্গে ভালো সঙ্গে সঙ্গে যে খারাপ দিকটা আছে সেটাই নিয়েই এই কথাবার্তা, এবং জুহি চাওলাজির একটা PLI দাখিল করেছে দিল্লি হাইকোর্টে। তো আজকে সিটি টকসে আমরা এটাই দেখব, সত্যি কি 5G প্রচণ্ড হ্যাজার্ডস নিয়ে আসতে পারে হেলথে? আগেও তো আমাদের সেলফোন ছিল, সেখানেও এই ধরনের কথাবার্তা হয়েছিল। তো আজকে আমাদের সিটি টকসে এটাই বক্তব্য রাখবো আমরা, এবং আমরা ডিসকাস করার চেষ্টা করব, যেটা বলতে চাই, উই আর গোয়িং টু আনবক্স দ্য ট্রুথ বিহাইন্ড 5G টেকনোলজি, খারাপ না ভালো সেটাই আজকে বলবো। ইউ আর ওয়াচিং সিটি টকস, আমি প্রবেশ আপনাদের হোস্ট, লেটস আনবক্স দ্য ট্রুথ বিহাইন্ড দ্য 5G। সো বন্ধুরা, 5G টেকনোলজিতে যাওয়ার আগে প্রথমে আমি মনে করি যে মোবাইল কমিউনিকেশনের যে জেনারেশনটা সেটা একটু ব্রিফলি বলে দিই। আমি আগেও বললাম, তবু আর একটু বলে দিই তাহলে সুবিধা হবে। প্রথমে আমাদের ছিল 1G, যেখানে আমি বলেছিলাম অ্যানালগ থ্রু দিয়ে মোবাইল কমিউনিকেশনের তো কোনো টেক্সটিং হতো না। 2G যেটা আসলো সেটা আমাদের সময় আসে, নকিয়ার ফোনগুলো ছিল মনে আছে আপনাদের, আর আমি মোবাইল বা সেলফোন ইউজ করছি অলমোস্ট 20 ইয়ার্স ধরে, এবং তখন আমি 2G-তেই ছিল। আর সবথেকে মজার ব্যাপার, তখন কল কস্ট হতো 10.75 টাকা করে, ইনকামিং অ্যান্ড আউটগোয়িং। হ্যাঁ, 150 টাকা জাস্ট টক টাইমটা পেতাম, আর 150 টাকা শুধু প্রসেসিং আর সার্ভিস চার্জেস নিতে, প্রায় 300 টাকার মতন এরকম ছিল মান্থলি খরচা। আমার স্পাইস ছিল, যেটা এখন কিনা এয়ারটেল হয়ে গেছে। তো এভলিউশন হয়েছে, কমিউনিকেশনস বেড়েছে, এবং তার সঙ্গে সঙ্গে টেকনোলজি নতুন নতুন এসছে। তো যেটা বলার কথা, তো ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন অ্যান্ড থার্ড জেনারেশনের পর যেটা আমরা এখন ইউজ করছি সেটা হচ্ছে 4th generation। তো এইটাকে নিয়ে একটু বলি, এটা বললে তবে আমি 5G-র ব্যাপারটা নিয়ে আরও ডিটেলসে যেতে পারবো। তো 4G-তে যখন আমরা রয়েছি, 4G-তে কেন এটাকে লং টার্ম এভলিউশন বলা হয়, কেন এটাকে বলা হয় VOLT? তো তার কারণ, প্রথমে যখন 4G আসে তখন দেখা গেল যে ডেটা তো ভালোই, যখন 4G আসে তখন আমরা কথাবার্তা বলতাম এবং কথাবার্তাটা বেশ ক্রিসপি হতো, কিন্তু তারপর যে সমস্যাটা দেখা গেল, ডেটাটা ওরকম করে ঠিক মতন যাচ্ছে না, এবং যখন ডেটা যাচ্ছে তখন ভয়েসটা একটু ক্রিসপি হয় না, একটু ড্রপ করছে। তো তখন আরেকটা যে টেকনোলজি আসলো এবং সেটা জিওর হাত ধরেই আসে, সেটাকে বলা হয় যে VOLT, ভয়েস ওভার LTE। অর্থাৎ প্রথমে যেটা ডেটাটা
যাচ্ছিল, মানে এলডিতে আপনারা ডেটাটা ইউজ করতে পারতেন, ভালো মতন করে ডেটা ইউজ হতো, কিন্তু ভয়েস শিফট করতো। তো এরপরে ভয়েসটা এর মধ্যে দিয়ে দেওয়া হলো এবং ভয়েস ওভার এলডি বা লং টার্ম এভলিউশন, দিস ইজ ওল্ডি। তো এটা নিয়ে ভালোই চলছে এবং এটা হয়তো আরও দু আড়াই বছর চলবে, কারণ এই প্যান্ডামিকের মধ্যে 5G নিয়ে যতই কথা বলুক আদৌ 5G ইমপ্লিমেন্ট হতে হতে মেবি ইট উইল টেক 2-3 ইয়ার্স। যদিও বড় বড় যেসব কোম্পানিজগুলো রয়েছে যেমন এয়ারটেল, হাজ, এরা চাইছে, হাজ তো এখন নেই, সরি ওটা ভোডাফোন হয়ে গেছে। কেন আমার হাজটা মনে পড়লো, কারণ প্রথম যেই আমাদের কলকাতাতে টেলিকমিউনিকেশন বা মোবাইল কমিউনিকেশনটা ফার্স্ট হয়েছিল সেটা হয়েছিলো কমান্ডেশনের পর কিছুদিন বাদে ওটা হাচিনসন হয় এবং তারপরে ভোডাফোন আসে। তো এটা আমার কলকাতার কথাটা বললাম। তো এনিওয়েজ, তো সব বড় বড় কোম্পানিজগুলো যেমন এয়ারটেল রয়েছে, ভোডাফোন রয়েছে, তারা বলছে যে খুব ইজি ওয়েতে 5G চলে আসবে এবং তারই মানে লাইসেন্স বা বলুন ট্রায়াল করার অনুমতি ভারত সরকার দিয়ে দিয়েছে। এবার প্রবলেমটা অনেক পরিবেশ বিশারদরা ভাবছেন, খুব কনসার্ন দিয়েছেন এবং অনেক অ্যাক্টিভিটিস রয়েছে, যেমন জুহি চাওলাজিও এটার উপর একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন এনেছেন কি এটা স্টপ করে দেওয়া হোক। কারণ তার কারণ কেন, তার কারণ অনেকের মধ্যে সন্দেহ যাচ্ছে যে টাওয়ার হলে নাকি প্রবলেম হবে। এবার বলি কেন এই টাওয়ারের বেশি আমাদেরকে বসাতে হবে 5G-র জন্য। 5G-তে অনেক স্পিড বেশি, অর্থাৎ এর ফ্রিকোয়েন্সি বাড়াতে হবে, মানে ওয়েভ ডেটা ওয়েভ যেটা আমরা মাইক্রোওয়েভসগুলো বা রেডিও ফ্রিকোয়েন্সি দিচ্ছি তার ফ্রিকোয়েন্সিগুলো বাড়িয়ে দিতে হবে। এবার ফিজিক্স একটা ল রয়েছে, সেখানে বলা হয় যে যদি আমি কোনো একটা কিছুর ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দিই তার কভারেজটা কম হয়ে যাবে। অর্থাৎ আগে 4G-তে যেটা আমরা একটা টাওয়ার দিয়ে একটা সার্টেন এরিয়াকে কভার করতে পারতাম, 5G-র ক্ষেত্রে তখন অনেক বেশি টাওয়ার দিতে হবে এবং সেই কারণে এই প্রবলেমটা এসছে কি বেশি টাওয়ার যদি হয় তাহলে তো ক্ষতি হবে। অনেকে অনেক সাধারণ মানুষও ভাবছে যে এতে চড়ুই পাখি আস্তে আস্তে বিলুপ্ত হতে চলেছে, আমাদের নারকেল গাছের নারকেলে জল কমে যাচ্ছে বা নারকেল গাছ অনেক কেমন একটু সংকুচিত হয়ে যাচ্ছে। তো এগুলো যতই আমরা দেখছি দেখার সঙ্গে সঙ্গে আমাদের হাতে কোনো এরকম কিন্তু কনক্রিট এভিডেন্স বা সায়েন্টিফিক কোনো এভিডেন্স নেই যে সত্যি মোবাইল রেডিয়েশনের বা টাওয়ারের রেডিয়েশনের জন্য এইসব হয় কি না। একটা কথা আমি বলি, রেডিয়েশন ব্যাপারটা নিয়ে একটু না বললেই এই প্রবলেম, কারণ আমাদের যে ভয়টা হয় সেটা বেসিক্যালি হয় তিনটি মেইন কারণে। একটি হচ্ছে আমাদের লেস ইনফরমেশনের জন্য, আরেকটি হচ্ছে নতুন কোনো কিছু আসে তার ভয় যেটাকে আমি জেনোফোবিয়া বলবো, আরেকটি হচ্ছে ফিউচারে কী হতে পারে। সকলের মধ্যে এরকম সোশ্যাল মিডিয়ার মধ্যেও এইসব জিনিস চলছিল, 5G-র জন্য নাকি করোনা বেড়ে গেছে এবং নানা ধরনের। এনিওয়েজ সোশ্যাল মিডিয়ার ব্যাপারগুলো আমি বেশি আমল দিই না, কিন্তু এটা খুব বেশিভাবে লোকের মধ্যে ঢুকছে বলেই আমাদের এই প্রচেষ্টা সিটি টক্সের কি না আমরা আনমাক্স করবো, অ্যাকচুয়াল ট্রুথটা আপনাদের কাছে দেখাবো। তো এবার হচ্ছে এই তিনটি কারণ, একটা হচ্ছে আপনার কাছে ইনফরমেশান ঠিক নেই, তো ইনফরমেশানটা আমি দিলে হয়তো আপনারা ভালো করে বুঝতে পারবেন, আরেকটা হচ্ছে নতুন কিছুর জন্য ভয় সেটা আগাগোড়াই ছিল, আর ফিউচারে কী হবে সেটা একটা ভয়। তো এবার আমি ইনফরমেশানের পয়েন্টে আসি। তো যেই আমি বলছিলাম যে মোবাইলের যেই রেডিয়েশনটা হয়, এবার অ্যাকচুয়ালি দেখুন রেডিয়েশন অনেক ধরনের হয়, দু ধরনের রেডিয়েশন হয়। একটা হচ্ছে নন আয়োনাইজিং রেডিয়েশন, মানে যে রেডিয়েশনের জন্য আপনার কোনো আয়োনাইজড হবে না আপনার মলিকিউলস, আরেকটি হচ্ছে আয়োনাইজড। তো কোনগুলো আয়োনাইজড আর কোনগুলো নন আয়োনাইজড, যেগুলো রেডিও ফ্রিকোয়েন্সি মোবাইল টেলিকমিউনিকেশন আমাদের চলে সেটা অ্যাবসলিউটলি নন আয়োনাইজিং, এটা এক্সপেরিমেন্টালি প্রুভড। আর যদি আয়োনাইজিং রেডিয়েশন হয় সেগুলো মেনলি হচ্ছে এক্সরে বলতে পারেন, বিটা বলতে পারেন। আমার ইনস্যাটে দেখতে পাচ্ছেন এই লাইনের মধ্যে পুরোপুরি নন আয়োনাইজিং আয়োনাইজিংটাকে আমি আলাদাভাবে দেখিয়েছি। ইভেন দেখুন আমাদের যেই ইউভি রেটা আসে, মানে একটা সূর্যর যেই আমরা এনার্জিটা পাই সেটাও কিন্তু একটা রেডিয়েশন, সেই রেডিয়েশনে কিন্তু আমরা অতটা ভাবি না যতক্ষণ আমি মোবাইল রেডিয়েশনের কথা ভাবি। ডেফিনেটলি তার নিশ্চয়ই একটা ইল ইফেক্টস আসছে, যদি এরকম কোনো সংস্থা থাকে তারা আরও ভালো করে রিসার্চ করুক, তো আদৌ কোনো সেলফোন বা এই মোবাইল বা রেডিও ফ্রিকোয়েন্সির জন্য প্রবলেম হচ্ছে কি না। এটা তো এক্সপেরিমেন্টাল ব্যাপার এবং গভর্নমেন্টেরও হয়তো এখানে করতে পারবে, করা উচিত। এবং সেই আপিলটাই জানিয়েছিল জুহি চাওলাজি তার পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে কি না আরও যেন রিসার্চ করা হয় যে আদৌ 5G টেকনোলজিটা প্রবলেমেটিক হবে কি না বা কোনো হেলথ হ্যাজার্ড আছে কি না, তারপরে এর লাইসেন্স দেওয়া হোক। এবার আরেকটা ব্যাপার হচ্ছে, সেটা তো টাইমই বলবে যখন আবার নতুনভাবে হিয়ারিং হবে, এখন করা হয়েছে সেটা দেখবো, দেখার পর কী হয় সেটা নিয়ে হয়তো পরে ভিডিও বানাবো।
বন্ধুরা, একটু আগে আমি আপনাদেরকে বলছিলাম যে এই যে জুইজি যে পিটিশনটা করেছে সেটা পরবর্তী ক্ষেত্রে কি হতে পারে হিয়ারিংয়ের জন্য। তো আজকে দিল্লি হাইকোর্ট বলে দিয়েছে যে তাদের এই লিটিগেশনটা একেবারে ঠিক নয় এবং এটাকে নাকচ করে দেওয়া হয়েছে। এবং তারপরেই জুইজি একটি টুইট করেছে, সেটা আমি দেখলাম। পারলে আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পারেন, কারণ জুইজির সঙ্গে আমি রয়েছি। তো ওখানে যেটা রয়েছে, উনি বললেন যে তারা কখনোই চায় না যে 5G না আসুক, বা তারা 5G অ্যাগেনস্টে নয়, তারা শুধু এটাই চায় যে ঠিকঠাক করে যেন গভর্নমেন্ট একটু এটা দেখে নেয় যে ওয়েদার এটাতে কোনো প্রবলেম আছে কি নেই। তাহলে সুবিধা হবে, আমরা যারা সাধারণ মানুষ তারা একটু নিশ্চিন্ত হতে পারে যে না, 5G-তে এটা সেফ। সেটি উনি টুইট করে বলেছেন। আপনারা পারলে ওনার টুইট চেক করতে পারেন যদি আপনাদের টুইটার অ্যাকাউন্ট থাকে। এরপরে আমি বলতে চাইছি যে 5G-টা কেন দরকার রয়েছে সেটা নিয়ে এবার একটু আলোচনা করি। তা আপাতত 5G ব্যাপারটার মধ্যে যা রয়েছে, এখন যেই ধরনের রেডিয়েশনগুলো হয় সেটা অতটা প্রবলেম্যাটিক করবে না। তার কারণ আমি একটা কথা বলি, যখন কোনো আপনারা টাওয়ারের কাছে চলে যান তখন কিন্তু আপনাদের এটা অত পাওয়ারফুল রেডিয়েশনটা হয় না মোবাইলে। ধরুন একটা টাওয়ারতে অনেক দূরে গেলে যখন আপনারা কল করেন, অনেক সময় ড্রপ হয়, তখন আমরা চেষ্টা করি যে বাইরে গিয়ে করা যায়। সেই সময় কিন্তু আপনাদের ওই মোবাইল থেকে যে রেডিয়েশনটা হয় বা রিসিভিং যেটা করছে সেটা কিন্তু অনেক বাড়িয়ে দেয়, কারণ ও চাইছে যে টাওয়ারটাকে ধরবার জন্য। তো ওই জন্য অনেকে বলে যে অনেক দূরে চলে গেলে যদি ড্রপ করে তাহলে তখন ফোনটা না করে একটা টেক্সট করে দিন, পরে যখন আবার টাওয়ার স্টেবল হয় বা আপনি নেটওয়ার্ক জোনের মধ্যে চলে আসলেন, কভারেজ জোনে চলে আসলে তখন করবেন। তো এখানেও সেই প্রিন্সিপালটা হয়, যেহেতু বেশি বেশি করে আমরা টাওয়ার দেওয়া হবে, ফ্রিকোয়েন্সি বাড়বে, কিন্তু ওইভাবে করে ব্যাপক হারে রেডিয়েশন কোনো প্রবলেম হয় না, কারণ অনেক টাওয়ার বেশি বাড়ানো বাড়িয়ে দেওয়া হবে। আমি আরেকটা কথা বলি, যদি ফিনল্যান্ড যদি আপনারা গিয়ে থাকেন বা জানেন ফিনল্যান্ডের ব্যাপার, ফিনল্যান্ডটা পুরো একটা টেকনোলজিক্যাল হাব, নকিয়া ইজ এ ফিনিশ কোম্পানি, ওখানে টেকনোলজি নিয়ে অনেক কাজ হয়েছে। ফিনল্যান্ড অ্যান্ড যদি আমি সুইডেনের কথা বলি, সেখানে কিন্তু টাওয়ার, খুব ছোটো ছোটো টাওয়ার অনেকের এরিয়ার কাছের মধ্যে দেওয়া হয়, এত বড় টাওয়ার থাকে না, যাদেরকে ইজি ওয়েতে কমিউনিকেশন হয়, সেগুলোকে টাওয়ার না বলে আমি রিপিটার বলতে পারি, অর্থাৎ ছোটো ছোটো জায়গার থেকে কমিউনিকেট করার জন্য ওয়্যারলেস, তাতে কিন্তু এই যে রেডিয়েশনটা একটু কম হবে। তো 5G-র মধ্যে যদি বেশি টাওয়ার দিয়ে দেওয়া হয়, ছোটো ছোটো টাওয়ার প্রত্যেকটা বাড়ির মধ্যে হোক হয়তো লাগালে হয়তো এর ইল এফেক্টটা কম হয়। বাট হয়তো বলছি, কারণ এখানে এখনও পর্যন্ত হয়তো রিসার্চ করা দরকার রয়েছে, যেটা জুই চলাজি বলবে। তো আপাতত এই রেডিয়েশনের কোনো প্রবলেম হবে না এবং না হয়েই সকলে এগোচ্ছে। আমেরিকাতেও কিন্তু এরকম একটা লিটিগেশন আসে এবং ওরা বলে দিয়েছে যে এখানে আমার আপনাদের এই সব করানোর দরকার নেই, আমরা 4G-তেই ঠিকঠাক আছে, এত টাওয়ার লাগানো যাবে না। সো এটা ডিবেটেবল হবে, পরে যদি ঠিক হয় সেটা আমরা বুঝতে পারবো। তো এনিওয়েজ 5G-র বেনিফিট যেটা আমি আগে বলেছিলাম, এটা মারাত্মক বেনিফিট, আর যেখানে আপনারা নিজের ফোনকে অটোমেশন করতে পারবেন, তারপরে হচ্ছে যেটা মোবাইল সার্জারি যেটা বলা হয়, টেলি সার্জারি, যেগুলো হচ্ছে রোবটিক সার্জারি, আমেরিকাতে বসে একজন আমাদের এখানকার কোনো পেশেন্টকে সার্জন সেটাকে সারিয়ে দিতে পারবে, মানে রোবটিক্স দিয়ে হবে। ডক্টর তো আমেরিকাতে বসে থাকবে বা সার্জন আমেরিকাতে বসে থাকবে, কিন্তু যেখানে রোবটিক্সের থ্রু দিয়ে এটা করা যেতে পারে। তারপরে গুগলের যেটা রয়েছে ড্রাইভারলেস কার, সেটা সুবিধা হবে, ট্রাফিকের জন্য হবে। এছাড়াও যে অ্যামাজনের যে ডেলিভারি, আমেরিকাতে আমরা তো এখানে অ্যামাজনের ডেলিভারি পার্টনার, তারা এসে আমাদেরকে জিনিসগুলো দেয়, কিন্তু ওখানে কিন্তু ড্রোন এগুলোকে নিয়ে যাচ্ছে, তো সেটাও কিন্তু সম্ভব এই 5G টেকনোলজি দিয়ে। এটি হচ্ছে মেন কথাবার্তা যেগুলো চলেছে, সেটা নিয়ে আমি আপনাদেরকে বললাম। এবার আমার একটা নিজস্ব ওপিনিয়ন আছে, যেটা আমার মনে হয় 5G টেকনোলজির থেকেও আমার মনে হয় আরেকটা বড় টেকনোলজি আমেরিকাতে ক্রপ করছে, যেটার নাম হচ্ছে ওয়ান ওয়েব, যেটা এলন মাস্ক বলে যিনি রয়েছেন, ওনার একটা ইনিশিয়েটিভ, এবং অনেক কোম্পানি এখানে জয়েন করে। তারা কী করছে, ইনস্টিটিউট অফ টাওয়ার, এই টাওয়ারের রেডিয়েশনের গণনার জন্য ওরা স্যাটেলাইটের থেকে স্যাটেলাইট টু স্যাটেলাইট কমিউনিকেশন হবে, অর্থাৎ মোবাইল কমিউনিকেশনের সঙ্গে সঙ্গে আমরা জানি যে স্যাটেলাইট ফোনও এক ধরনের ফোন আছে, যেই ফোনটা অনেকটা ওয়াকি টকির মতন কথা বলা যায়। দরকার হলে আমি এই স্যাটেলাইট ফোন নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো, এখানে জাস্ট একটা ছোট্ট বলে দিচ্ছি, স্যাটেলাইট ফোন সেটি আর্মিরা বেশি ইউজ করে, মিলিটারিরা ইউজ করে, সেটা কিন্তু স্যাটেলাইট, ডাইরেক্ট স্যাটেলাইট কমিউনিকেশনস থ্রু দিয়ে হয়, সেই ধরনের একটা টেকনোলজি এনারা নিয়ে আসতে চলেছেন, যেটাকে ওয়ান ওয়েব বলছে, যেখানে মানে ইন্টারনেট স্পিড টু মানে অসম হবে,
আর ভয়েস ড্রপ করবে না, কারণ এখানে টাওয়ারের কোনো ঝুট ঝামেলাই থাকবে না, পুরো স্যাটেলাইট থেকে কমিউনিকেশন হবে, আমাদের যে দেশের যে গ্রামগুলো রয়েছে সেখানে অ্যাক্সেস পাওয়া যাবে, ওয়্যান নট। সো এই যে একটা ইনিশিয়েটিভ নিলে হয়তো এই 5G ব্যাপারটা দরকারই নেই, 1G যদি চলে আসে হয়তো এর সব সলিউশনস করে দিতে পারে। লেটস সি ফিউচারে কী হয়, কিন্তু টেকনোলজিকে নিয়ে তো আমাদের চলতে হবে, বাট সবসময় বলছি টেকনোলজির সঙ্গে একটা ইল এফেক্ট থাকে, সেটাকে আমাদেরকে কাউন্টার করা উচিত। সেটা না করলে সভ্যতা থমকে যেতে পারে, কারণ ডিস্ট্রাকশান তো হবে যদি বেশি ইনি করে, তো এর এক ইল এফেক্টসটা দেখে নেওয়া উচিত। এইটুখানি আশা করি যে 5G ব্যাপারটা আপনাদেরকে বলতে পারলাম। আর এখন যে আপনারা আমার দেখছেন, এটা বেসিক্যালি প্রি রেকর্ডেড ওয়ান, 5G চলে আসলে হয়তো লাইফটা আরও বেটার হবে, অন্য ধরনের কমিউনিকেশন হবে, একটা গ্লোবালাইজেশনস হবে ইন আর মোবাইল কমিউনিকেশনের জন্য। এইটুখানির জন্য ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন। সো বন্ধুরা, বঙ্গবাস প্রাইমে আপনারা যুক্ত থাকুন, লাইক শেয়ার করুন এই সিটি টক্সের এই এপিসোডসটা। আমার মনে হয় আগামী দিনে আরও বেটার টেকনোলজি ভিডিও নিয়ে আমরা আসতে পারবো আপনাদের সামনে। এইটুখানির জন্য আজকে বাই, টেক কেয়ার, আর যেটা বলি সব্বা খ্যার, নমস্কার। We'll be right back.